হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। আজকের ভিডিওতে আমরা দুটা দারুণ ইন্টারেস্টিং টিডব্লিউএস নিয়ে কথা বলছি। এগুলো মূলত স্পেনিশ প্রোডাক্ট বা স্পেনের তৈরি করা, আর এর প্রত্যেকটাতে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এবং এই দুটা জিনিস ব্যবহার করে আমার যা মনে হলো, ওভারঅল যে দামে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু বিবেচনায় বেশ ভালো প্যাকেজ, কারণ আমরা এখানে এক বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। যে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই এটাকে ঠিক করে নিতে পারছেন অথবা আপনি একটা রিপ্লেস নিয়ে নিতে পারছেন, এই সুযোগটা রয়েছে। আর এছাড়া দারুণ সব অনেক ফিচার্স রয়েছে, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো এই দুটো ইয়ারফোনের ব্র্যান্ড নেম হলো টিউটনস, আর এদের মডেল নাম্বার হলো, এখানে যে স্কোয়ারটা এর মডেল নাম্বার হলো A10 Pro, আর যেটা কিনা এই যে পারফিউমের মতো এইটার মডেল নাম্বার হলো A1D। এইটা দেখতে খুবই কিউট, দেখতে খুবই সুন্দর। যাই হোক, আমাদের আজকের এই রিভিউ ইউনিটগুলো পাঠিয়েছিল ট্রাস্ট গ্যাজেট ক্লাব, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কের Level 4-এ। ভিডিও ডিসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো এবং তাদের একটি ফেসবুক পেজ রয়েছে, আপনি সরাসরি চাইলে তাদের পেজ থেকেও কিনতে পারছেন। আর সেক্ষেত্রে আপনি অনলাইনে অর্ডার করেই নিতে পারবেন। ঢাকা সহ সারা বাংলাদেশে তারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে, আর তারা কিন্তু প্রোভাইড করছে 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। তো কোনো কারণে যদি আপনার প্রোডাক্টের কোনো ফল্ট হয় বা কোনো সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের শপ থেকে আপনি এগুলোকে চেঞ্জ করে নিতে পারছেন বা ঠিক করে নিতে পারছেন। তাদের শপে এই দুটো ইয়ারফোনের বর্তমান মূল্য 2490 টাকা করে, আর স্যামসাংয়ের সাবস্ক্রাইবারদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি। এছাড়া ট্রাস্ট গ্যাজেট ক্লাবে আপনি পেয়ে যাচ্ছেন MSP-এর প্রোডাক্টগুলো সুলভ মূল্যে, অফিসিয়াল প্রোডাক্টগুলোই, সো চাইলে সেগুলো দেখতে পারেন। A10 Pro এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা এই সমস্ত জিনিস পেয়ে যাচ্ছি, অবশ্যই মেইন কন্টেন্ট তো রয়েছেই। এটাকে চার্জ করার জন্য একটি চার্জিং ক্যাবল দেওয়া হয়েছে, রয়েছে 3 জোড়া সিলিকন টিপস। এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যেটা অবশ্যই আপনি যত্ন সহকারে রেখে দেবেন নেক্সট এক বছর সার্ভিস পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার এটা দরকার হতে পারে। ওয়েল, আমরা সরাসরি মেইন মেশিন নিয়ে কথা বলি। এটা দেখতে বেশ বড় সড়ো, কালো কালারের, এবং এটা টোটালি প্লাস্টিক বিল্ড, আর এটা ওজনেও বেশ ভারী। ওজন হওয়ার কারণ হলো এর মাঝে 2000 mAh ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে এই ইয়ারবাডসগুলোকে অনেকবার চার্জ করা যাবে, 15 বারের মতো। এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোনকেও চার্জ করতে পারছেন, স্মার্টফোন বা নর্মাল ফোন সবগুলোই চার্জ করা সম্ভব, কারণ এটাতে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম রয়েছে। তবে অবশ্যই জরুরি মুহূর্তে সেটা আপনি করতে পারেন। যাই হোক, এটা আমি বললাম যে প্লাস্টিক বিল্ড, হ্যাঁ উপরের পার্টটা হলো গ্লোসি ফিনিশ আর নিচের পার্টটা হলো ম্যাট ফিনিশ। পোর্টস অ্যান্ড বাটনের সামনে রয়েছে USB পোর্ট, যার মাধ্যমে মূলত আপনি মোবাইল ফোন বা কিছু চার্জ করতে পারছেন, আর রাইট সাইডে রয়েছে USB Type-C পোর্ট, এইটাকে চার্জ করার জন্য। আর এটা খুললে হ্যাঁ মোটামুটি একটা সুন্দর ফিল দেয়, এটা ম্যাগনেটিক আকারে লেগে থাকে, যেটা যথেষ্ট স্ট্রং, উল্টা করলেও এটা খুলে যাবে না। আর সরাসরি ভিতরে চলে যাই, ভিতরে খুললে আপনি দেখতে পাবেন দুই পাশে দুইটা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন রয়েছে, এবং মাঝে একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া রয়েছে, যার মাধ্যমে আপনি দেখতে পাবেন এখানে ব্যাটারির লেভেলটা এই মুহূর্তে কত রয়েছে, ট্রু ওয়্যারলেসের ব্যাটারি লেভেল এবং চার্জিং কেসের ব্যাটারি লেভেল আপনি জানতে পারছেন। তো এই হচ্ছে মোটামুটি এর মেইন বক্সের বা হোল্ডারের বৈশিষ্ট্য। আমরা সরাসরি ইয়ারবাডস দুটোকে বের করে নিই। এ দুটোও খুবই লাইট ওয়েটের, এবং এটা আমি দেখলাম কানের সাথে খুব দারুণভাবে ফিট হয়। অনেক ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে দেখা যায় কানের সাথে ফিট হতে চায় না, মানে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু এটাতেও ওই সমস্যাটা আপনি পড়বেন না, এটা কানের ভিতরে গিয়ে একদম আটকে থাকবে। আর এতে করে হয় কি, নয়েজ আইসোলেশনের ব্যাপারটা খুব দারুণ পাওয়া যায়। এতে নয়েজ রিডাকশনের জন্য বা নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য ওরকম দারুণ কোনো ফিচার্স না থাকলেও নয়েজ নিয়ে আপনি চিন্তা করতে হবে না, কারণ বাইরের নয়েজ মোটেই যায় না, আমি যেটা খেয়াল করলাম খুব ভালোভাবে আটোসাটো হয়ে থাকছিল। আর এই জিনিসটা কিন্তু ওয়াটার প্রুফ, পানি ঢুকছে না এটাতে, এর মানে এটা নিয়ে আপনি সাঁতার কাটবেন মোটেই তা নয়, তবে বৃষ্টির মধ্যে দিয়ে আপনি ঘুরে আসতে পারেন, তাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এটাতে টাচ সেন্সিভিটি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, আপনি টাচ করে করে গান প্লে পজ চেঞ্জ করতে পারছেন, এই সুযোগগুলো অবশ্যই থাকছে, কল আসলেও রিসিভ করা যাবে, কেটেও দেওয়া যাবে। একটু আগেই বলছিলাম এই বক্সের মাঝে রয়েছে 2000 mAh ব্যাটারি, তো এই ব্যাটারি দিয়ে এই TWS-গুলোকে 15 বারের মতো আপনি চার্জ করতে পারবেন। কোম্পানি আরও বেশি বলছে, তবে 15 বার আপনি 100% দিয়ে চার্জ করতে পারছেন। আর এই যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, এগুলোর মাঝে রয়েছে 50 mAh ব্যাটারি, তো যদি কিনা আপনি 60% ভলিউমে গান শুনেন, সেই ক্ষেত্রে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এগুলোর থেকে। আর এই বক্সের মাধ্যমে আমি মোবাইল ফোনকে চার্জ করে দেখেছিলাম, হ্যাঁ চার্জ করা যায়, তবে 4000 mAh ব্যাটারি হলে 20-25% মতো চার্জ করা সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে একদম জরুরি কোনো বিষয়ে যদি আপনি আটকে যান, তখন কিনা এটা দিয়ে মোবাইল ফোন চার্জ করতে পারেন, এছাড়া না করাটাই ভালো হবে। যাই হোক, এবারে সরাসরি আমরা সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে জানবো। খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিচ্ছিল, এবং আমার মনে হলো এটা আসলে একটা ব্যালেন্স সাউন্ড দেয়। বেসটা মোটামুটি রয়েছে, তবে একদম হাই বেস, একদম ডিপ বেস এমনটা না,
তবে একটা ব্যালেন্স আউট দিতে পারছিল। মিড ভোকালে কোনো ধরনের সমস্যা হয়নি, ওগুলো একদম ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছিল। ইভেন লো ফ্রিকোয়েন্সির সাউন্ডও এর থেকে আমি যথেষ্ট ক্লিয়ারলি পেয়েছি এবং মোটামুটি ভালো লাউডনেস রয়েছে এখানে, একদম মানে ধুমধামাক্কা লাউডনেস, অনেক বেশি কান ঝালাফালা করে ফেলে মোটেই সেরকম নয়। কিছু ইয়ারফোনে দেখা যায় যখন কিনা একদম হাই বেজে থাকে বা বেশি ভলিউমে থাকে, তখন ওইটা সরাসরি গিয়ে মানে ব্রেইনের উপরে হিট করে বা মাথার ভিতরে গিয়ে মনে হয় যেন হিট করে, কিন্তু এটাতে ওই ভাবটা ছিল না, একটা সফট একটা সাউন্ড দিচ্ছিল যেটা শুনতে অবশ্যই ভালো লাগছিল। তো ওভারঅল সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলে আমি বলবো একটা ব্যালেন্স সাউন্ড আপনি এর থেকে পাবেন। কথা বলার ক্ষেত্রে এটা বেশ দারুণ কিছু, কারণ আপনি নয়েজ নিয়ে তেমন একটা সমস্যায় পড়বেন না, অপর প্রান্ত থেকে জিনিস শুনবেন। আপনি যদি তখন নয়েজ এরিয়ায় থাকেন সেই ক্ষেত্রে তার একটু সমস্যা হতে পারে, বাট এমনিতে কথা বলার জন্য বেশ দারুণ কিছু অবশ্যই। আর এর ল্যাটেন্সি কতটুকু রয়েছে সেটা আমি টেস্টিং রেজাল্ট আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন। তো নিশ্চয়ই দেখলেন আসলে এটা গেমিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু নয়, এই ধরনের ট্রু ওয়্যারলেস ইয়ারফোন দিয়ে আসলে গেমিং করার জন্য ভালো কিছু হয় না, আপনারাও জানেন। সো এইটুকু ল্যাটেন্সি থাকবেই। এখন ফাইনালি এই যে জিনিসটা, যে দামে ২৫০০ টাকায় কয়েকটা জিনিস কিন্তু আমরা মোটামুটি ভালোই পাচ্ছি। যেমন ধরুন এখানে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ, যেহেতু এত বড় একটা জিনিস লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাউন্ডের ক্ষেত্রে একটা ব্যালেন্স সুন্দর একটা সাউন্ড এবং দীর্ঘক্ষণ শোনার জন্য পারফেক্ট কিছু অবশ্যই, আর অবশ্যই ওয়াটারপ্রুফ, যেটাও কিন্তু দারুণ কিছু, আর কথা বলার জন্য একটা দারুণ প্যাকেজ হতে পারে এরকম বাজেট বিবেচনায়। এবারে আমরা কথা বলছি এই যে সুন্দর জিনিসটা নিয়ে, এটা আমার খুব পছন্দ হয়েছে, ইভেন আমি কয়েকদিন এটা ব্যবহার করতেও চাই। এটার মডেল নাম্বারটা হলো A1D। এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা আগের মতো সব কিছুই পেয়ে যাচ্ছি, মেইন কন্টেন্ট রয়েছে, এর সাথে আমরা এক্সট্রা ইয়ারবাডস পেয়ে যাচ্ছি, রয়েছে এখানে ওয়ারেন্টি কার্ড আর চার্জিং কেবল, তো এগুলোই থাকে মূলত। যাই হোক, সরাসরি আমরা এই সিলিন্ডারের কাছে চলে আসি। এটাও ম্যাগনেটিক আকারে লেগে থাকে, যে এটা টেনে এভাবে বের করতে হয়, তবে এটাকে আলাদা করা যায় না, জাস্ট এটুকুই বের হবে, এবং বের হলে আপনি দেখবেন সেখানে সুন্দর করে প্লেসমেন্ট করা রয়েছে ইয়ার বাডস দুটো। তো আগের যে দুটো ইয়ারবাডস আমরা নিয়ে কথা বললাম, ওই দুটো কিন্তু ছিল একটু ম্যাট ফিনিশ টাইপের, কিন্তু এইটা একদম গ্লোসি ফিনিশ, যার ফলে এটা দেখতে খুবই দারুণ লাগছে, এবং এটাও লাইট ওয়েট, ইভেন ওইটার চাইতেও এটা লাইট ওয়েট, আর এইটা কানের সাথে আরও বেশি ভালোভাবে ফিট হয়, মানে অন্তত আমার কানের সাথে আর কি, এটা একদম মানে কানের ভিতরে মনে হয় বসে থাকে। আর এখানে আমরা কিন্তু এই ইয়ারবাডসের উপরে সুন্দর একটা লাইট জ্বলতে দেখবো বা ব্লিঙ্ক করতে দেখবো, যেটা দেখতে বেশ ভালো লাগে, একটা নিয়ন নিয়ন লাইট দেয় সুন্দর। ইভেন এই লাইটটা কিন্তু এখানেও রয়েছে, এই যে কেসটা কেসের মাঝেও রয়েছে, যেটা মাঝে মাঝে জ্বলে, এটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো ডিজাইনের জন্য আমি বলবো এটা একদম এখানে সেরা। এটাতে আগেরটার মতো অনেক ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি, তবে এটা কিন্তু ওই যে আগেরটার মতো একদম ওইভাবে ওয়াটারপ্রুফ না, এটা জাস্ট স্প্ল্যাশ প্রুফ, টুকটাক সিটা ফোটা লাগলে এটা ঠিকঠাক রয়েছে, কিন্তু একদম ওই যে মানে বৃষ্টির মধ্যে দিয়ে ঘুরে বেড়াবেন, পানির ভিতরে পড়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে সমস্যা হতে পারে। আর এর মাঝেও আমরা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 50 mAh করে ব্যাটারি, এবং এই যে চার্জিং কেস এর মাঝে রয়েছে হচ্ছে 400 mAh ব্যাটারি, যা দিয়ে এই ইয়ারবাডসগুলোকে চারবার আপনি চার্জ করতে পারবেন। সো আগেরটার চাইতে কিন্তু এটা পিছিয়ে থাকছে চার্জিং ব্যাকআপে। তবে ওই যে গান শোনার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আপনি 60% বা 70% ভলিউমে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এই ইয়ারবাডসেও কিন্তু টাচ কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, টাচ করে করে আপনি গান প্লে পজ নেক্সট করতে পারছেন, এবং এটাতে কিন্তু সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করছে, রয়েছে নয়েস রিডাকশন, আর ওই যেটা বললাম আইসোলেশন, এটা তো দারুণভাবে পাওয়া যায়, সো নয়েজের ক্ষেত্রে সমস্যা পাওয়া যাবে না। আমরা সরাসরি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলছি। আগের ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের সাথে যদি এর সাউন্ডের কম্পেয়ার করি, সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সেম, কিন্তু এইটার লাউডনেস আগেরটার তুলনায় একটু কম মনে হলো আমার। ইভেন আগেরটাতে আমি মনে হয় বেসটা একটু তুলনামূলক বেশি পেয়েছি। এটাকে একদম বলা যায় ব্যালেন্স, খুবই ক্রিস্টাল ক্লিয়ার স্মুথ একটা সাউন্ড পাওয়া যাচ্ছিল এর থেকে। আর কথা বলার ক্ষেত্রে এর মাইক্রোফোন কোয়ালিটিও আমি দারুণ পেয়েছি, এবং দীর্ঘ সময় জুড়েও কথা বলতে কোনো ধরনের সমস্যা হবে না, নয়েজজনিতও সমস্যা পাবেন না এটাতে ততটাও। আর গেমিংয়ের ক্ষেত্রে এটাতেও বেশ ল্যাটেন্সি রয়েছে, সো এটা দিয়েও গেমিং আপনি দারুণভাবে করতে পারবেন না। ওয়েল, এখন এই যে দুইটা জিনিস, এই দুইটার মাঝে কী কী ভালো পেলাম বা কেমন কী পেলাম আপনারা জেনেছেন। এখন আমার যা কমতি মনে হয়েছে তা হলো এই সিলিন্ডার টাইপের যেটা, এটার লাউডনেসটা আর একটু থাকলে ভালো হতো, বেসটা আর একটু আমি আশা করেছিলাম, বাট এই দুটা জিনিস যদি আপনি বাদ দেন তাহলে এটা এই প্রাইস পয়েন্টে খুবই দারুণ কিছু, আর স্টাইলিশ দেখতে খুবই ভালো লাগছিল। আর এইটার ক্ষেত্রে আমি বলবো এটা অবশ্যই বেশ ভালো, যেমন ধরুন ওয়াটারপ্রুফ রয়েছে, এটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, সমস্ত কিছুই ঠিক আছে, ইভেন সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু এটার লুকসটা মনে হয় আর একটু বেটার করা যেত, বা অনেক বড় একটা জিনিস তো আসলে ক্যারি করা একটু ডিফিকাল্ট হতে পারে,
তবে এই জিনিসটা যদি মেনে নিতে পারেন তাহলে আবার ওকে। এখন ফাইনালি আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে এবং আপনি চান যে এমন একটা ট্রু ওয়্যারলেস কিনবেন যেটাতে কিনা এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং প্রোডাক্ট একটা ভালো দেশেরও হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টের মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের আজকে স্পন্সরের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, চাইলে তাদের সাথে যোগাযোগ করে এগুলো আপনি পারচেস করতে পারছেন ঘরে বসেই। তো ভাইলোক সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ভিডিওতে।